গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যে শিক্ষক প্রতিদিন আসে বাড়িতে পড়াশোনা করাতে, সেই শিক্ষকই আসলো ছুরি নিয়ে, বাসায় ঢুকে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে গেল সেই শিক্ষক। এরকম একটি ঘটনাই ঘটেছে গাজীপুরের শালনা এলাকায়। জানিয়ে রাখছি যে অভিযোগ উঠেছে যে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে। গত রাত সন্ধ্যার দিকে বাসায় ঢুকে কোনো পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য না থাকায় চারজন নারী সদস্য শুধুমাত্র ছিল, তাদেরকে এলোপাথারি কোপানো শুরু করে এবং কলেজ শিক্ষার্থী যে রাবিয়া আক্তার, সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকলে তারপর ডাক চিৎকারে যখন তার মা এগিয়ে আসে, তার বোন এগিয়ে আসে, তখন কিন্তু প্রাসন্ড যে সাইদুর রহমান, তারপরও তার নির্মমতা থামেনি, তাদের উপরও কিন্তু আঘাত চড়াও হয়। এরপর পর কিন্তু ওইখানে তিনজন রক্তাক্ত অবস্থায় ফেলে ডাক চিৎকারে যখন মানুষ এগিয়ে আসে তখন সে দূরে পালিয়ে যায়। এরপর পর ওই কলেজ শিক্ষার্থীকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তারপরে কিন্তু কিছুক্ষণ আগেই একটি অভিযোগ হয়েছে গাজীপুর সদর মেট্রোপলিটন থানায়। স্বজনরা বলছেন যে কিছুক্ষণ আগে এখান থেকে লাশ তারা বুঝে পেয়েছে, এই লাশ যাবে তার গ্রামের বাড়ি কুমিল্লাতে, কুমিল্লার হোমনাথে তাদের যে গ্রাম, সেখানে আগামীকালকে দাফন করা হবে বলে আমরা জেনেছি। সাধারণ মানুষ এবং তার পরিবারের দাবি যে এই যে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে একটি এরকম একটি নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এবং যিনি পালিয়ে রয়েছেন অভিযুক্ত তাকে আসলে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। সরাসরি ছিলাম গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সামনে।